না, মানুষ পরিবর্তন করছে, বস্তুর গম না পায়। আপনি ঠিক আছে, এই কারণে শোনো, মহাভারত মহাভারত জানে, মহাভারতের যে দ্রোণাচার্য আছে, দ্রোণাচার্য লড়ার নাম হয়েছে অশ্বত্থামা। দ্রৌপদ রাজা পরাজয় করিয়া, হ্যাঁ, ক্ষত্রিয় মানে পঞ্চপাণ্ডব দিয়া পরাজয় করিয়া তার মাতা মুটুকটা রাজা অর্ধেক অর্ধেক ভাগ লইছে, আর রাজমুকুটটা ওই দ্রোণাচার্যের বেটার মাতা দিছে। এই এই জন্যে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধত ওই মহাভারতের যে দ্রৌপদ রাজা আছে, দ্রৌপদের বেটার নাম হচ্ছে দৃষ্টদ্যুম্ন। দৃষ্টদ্যুম্ন কইছে, এই দৃষ্টদ্যুম্ন, তোর বাপর পরা রাজমুকুট খুলিয়ে এর বেটার মাতা দিছে, এরা মহাপাপী, গদিকে এর গলটা কাটি দে। আর কৃষ্ণ কইছে, এই তুই ফেলা, তোমার এই যুদ্ধ করা তোর কাজ না, এটা ক্ষত্রিয় কাম। আর সোনা কোন মুকুট এই বামন মহাপাপ হয়, তুমি কি মাতার দিছা, এই পাপে তার মৃত্যুদণ্ড দিছে কৃষ্ণ। কৃষ্ণ মানে না, মানে হ্যাঁ, কৃষ্ণ গীতা, কৃষ্ণ গীতাত কইছে অর্জুন, হে অর্জুন, পুরু স্বধর্মে নিধান সে পরধর্ম ভয়াবহ, তুমি ক্ষত্রিয় মানুষ, তোমার কাছে হচ্ছে দেশ শাসন করা, ভূখণ্ড শাসন করা, তুমি ভূখণ্ড মালিক আসলে নাই, তুমি কি হন মালিক আসলে ভূখণ্ড, মানে রজা ঘড়িয়ে না, রজা ঘড়ি মানে ভূখণ্ডের মালিক নয়। কৃষ্ণ করছে ভূ ভোগ্য বসুন্ধরা, তা আপনাদের এই কাঠের মালা কালার দিছে, শূদ্র ধারণ করছে, শূদ্র গুলো এলে ধারণ করে। আর এর পিছনে যদি আপনি মরিব, আপনি মরিব তো, আর জন্ম নিবেন আর কেমন। কৃষ্ণ অর্জুন গীতাত করছে, অর্জুন মানুষ যেন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, এনে করে আত্মাটা বিনাশ হয় না, দেহটা বিনাশ হয়, আত্মাটা পুরনো দেহ পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে। এই তুমি যে মরবি, কর্মানি বেদিকা রাস্তে মা ফলিসু কদাচন, মা কর্ম ফলে পাবো মাতৃ কবি কর্মানি, অর্থাৎ যেন কর্ম করে মরবি তেনেকে জড়িত তো জন্ম হব। এই যে তুমি যে এই এইটা ধারণ করে যদি মরা, তাহলে তোমার শূদ্র কুল যে জন্ম হবো, রাজা ঘরে হবো না ভাবি। পরধর্ম ভয়াবহ, তুমি রাজা মানুষ, তোমার কাজ আছে ভূখণ্ড রক্ষা করা, তুমি প্রতিপালন করা, শাসন করা, তোমার কাম সেবা করানো হয়। আপনি তো সেবক হয়ে গেছে, বুঝছে কি হয়েছে, ভুলের কারণে। সেহেতু কৃষ্ণ কাছে, প্রভু আমি এটা ভুল কাম করেছো, দেখে কাছে তার নিজের ধর্ম ঘুরিয়া এখানে ঘুরিয়ে গেছে। এইখানে মই কইছো, এই যে এই যে জিনিসগুলো আছে না, মানুষকে না জানার কারণ আমার মানুষ না জানা, এইখানে মই যে বলু, এটা হচ্ছে নারায়ণের, নারায়ণের মূর্তি, আর লক্ষ্মীর মূর্তি, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। আর এর প্রত্যেকে হয়েছে প্রথম মানব সভ্যতার পৃথিবীর বিমান মানব আছে, প্রথম রজা হয়েছে ইন্দ্র, ইন্দ্র মানে না না মানে, আর ইন্দ্র হয়েছে স্বর্গের রাজা, আর এই ভূখণ্ড হয়েছে স্বর্গের, বুঝছো কথা, এটা হচ্ছে সর্বগুরু, আর সর্বশ্রেষ্ঠ উত্তর করে পুরো স্বধর্মে নিধান হচ্ছে পরধর্ম ভয়াবহ, তুই ক্ষত্রিয় জন্ম নিছ, রোজা কুলের জন্ম নিছ, তুই সর্বশ্রেষ্ঠ কুল, থান তিনটা স্বর্গ নরক আর নরক, স্বর্গ স্বর্গ বসত করে ক্ষত্রিয় রোজা ঘরিয়া, হ্যাঁ, আর নরক বসত করে ব্রাহ্মণ আর শূদ্র, আর নরকুণ্ড বস করে কীট পতঙ্গ পশু পাখি, কীট পতঙ্গ যে বসতি করে আছে, নরকুণ্ড বাস করে ব্রাহ্মণ আর শূদ্র, কত বাস করে নরক, আর রজা ঘরিয়া মানুষ কত বসত করে স্বর্গ। এই জন্য গীতাত কইছে স্বধর্মে নিধান হচ্ছে, যদি তুমি এগুলো করে জীবনযাপন করা, তাহলে মরার পিছত আর তোর এই এইগুলো হয়তো জন্ম নেব। এইটু স্বধর্ম তো এইবুর স্বধর্ম যে এই হেৰি কৰে তেওঁ মানে ধৰ্ম ভ্ৰষ্ট হয়। এজনী গীতাতে শ্ৰোত জানে, শুনক কৰ্মৰ কথা শুনক, গীতাত কৈছে কৰ্মানি, কওকচোন কৰ্মানি, বদিকা বদিকা ৰাস্তে ৰাস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলে প্রভু মাতৃ কবি কর্মানি। এর অর্থ হয়েছে, হে অর্জুন, তুমি যেমন যেমন কর্ম করবি তেমন তুমি ফল পাবে, এইটা কথা উত্তর। তো সেহেতু তুমি রজা ঘরিয়া মানুষ, রজা ঘরে কাম কর, রজা তো করি থাক, আর যদি শূদ্র কাম কর, তা ওইগুলো জন্ম হব। জয় ভারত, আজিবা এইব আর।